আচার্য শঙ্কর ব্রহ্মজ্ঞানী ছিলেন। 8 বছর বয়সেই সব শাস্ত্র অধ্যয়ন করে তিনি সন্ন্যাস গ্রহণের জন্য গৃহত্যাগ করেন। প্রসিদ্ধ আছে, এরপর তিনি বছরের সাধনায় তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। জগতে শুদ্ধ চেতনাই একমাত্র সত্য বস্তু। একটা শক্তি প্রভাবে সেই শুদ্ধ চেতনাকেই আমরা নানাভাবে দেখছি, জগৎ বলে মনে করছি। যেমন ঘুমের স্বপ্ন দেখি আমরা, ঘুম ভাঙলেই বুঝি যা দেখেছিলাম তা সত্য নয়, যে শক্তি প্রভাবে সেটা দেখেছিলাম সে শক্তি বা তার প্রভাবও দেখা যায় না তখন। কাজেই জাগত তো কালে সে শক্তিকেও মিথ্যা বলে মনে হয়। আচার্য শঙ্কর এইভাবে বেদান্তের কথা প্রচার করেছেন, ব্রহ্মই একমাত্র সত্য বস্তু। জ্ঞান লাভের আগে মায়ের শক্তির প্রভাবে আমরা ভ্রমে তাকে জগৎ বলে মনে করি। জগৎ ভুল ভেঙে যায় তখন দেখি জগৎ নেই, মায়াও নেই, একমাত্র ব্রহ্ম বা শুদ্ধ চেতনা ছাড়া আর কিছুই নেই। কাজেই কোনো প্রয়োজন নেই মায়ার সর্বকালে সত্যতা স্বীকার করবার। কিন্তু রামকৃষ্ণদেব আচার্য শঙ্করের মতো এ সত্য উপলব্ধি করলেও মায়া শক্তিকে দৃষ্টিতে দেখতেন না। তিনি বলতেন ব্রহ্ম সত্য, তাঁর শক্তিও সত্য। বলতেন যে এক অবস্থায় ব্রহ্ম তাঁর শক্তি মিশে এক হয়ে থাকেন, শক্তির প্রকাশ থাকে না, অন্য অবস্থায় শক্তির প্রকাশ থাকে। বলতেন সাপ চুপ করে শুয়ে থাকলেও সাপ, চলে বেড়ালেও সাপ। সাপ যখন চুপ করে পড়ে থাকে তখন তার ভেতরে চলার শক্তি নেই, এ কথা বলা চলে না। বলতেন ব্রহ্ম ও তাঁর শক্তি অভিন্ন, যেমন অগ্নি ও তাঁর দাহিকা শক্তি, মনি ও তাঁর জ্যোতি অভিন্ন। মনির কথা ভাবলেই তার জ্যোতির কথা মনে পড়ে, জ্যোতি ছাড়া মনিকে ভাবা যায় না, আবার মনি ছাড়া তার জ্যোতিকেও ভাবা যায় না। বলতেন যিনি ব্রহ্ম তিনি শক্তি, বেদ যাকে ব্রহ্ম বলেছে, তন্ত্রে তাঁকেই কালী বলেছে, আবার পুরাণে তাঁকেই কৃষ্ণ বলেছে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে জ্ঞান লাভের পূর্বে জগৎকে মিথ্যা জেনে চলতে হলেও জ্ঞান লাভের পর ফিরে চাইলে জগৎকে সত্য বলে মনে হয়। তবে সাধারণ অবস্থায় যেভাবে জগৎকে দেখি আমরা, তখন আর তো সেরূপ দেখায় না, সবই চৈতন্যময় দেখা যায়। বলতেন যে ছাদে ওঠার সময় এটা ছাদ নয় বলে একটার পর একটা সিঁড়ি পেছনে ফেলে ছেড়ে দিয়ে দিয়ে উঠতে হয়। ছাদে ওঠার পর দেখা যায় যে জিনিস দিয়ে ছাদ তৈরি, সেই চুন সুরকি দিয়ে সিঁড়িও তৈরি। ব্রহ্মজ্ঞান লাভ করবার পূর্বে প্রথমে ব্রহ্ম এটা নয়, জীব নয়, জগৎ নয় ভেবেই এগিয়ে যেতে হয়। জ্ঞান হবার পর দেখা যায় তিনি সব হয়ে রয়েছেন। এই বোধের উপর দাঁড়িয়েই জগতের জন্য ব্রহ্মাঙ্গ পুরুষদের প্রাণ কেঁদে ওঠে, সকলকে নিজের প্রাণের চেয়েও ভালোবাসেন তারা। এই বোধের উপর দাঁড়িয়েই শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের কুটির ছাদের উপর উঠে ব্যাকুল হয়ে কাঁদতেন, ওরে তোরা সব কি কোথায় আছিস আয়রে। এই অনুভূতির উপর দাঁড়িয়েই স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে একজন মানুষের মুক্তির জন্য তিনি লাখবার নরকে যেতে প্রস্তুত আছেন। প্রবাদী আছে, এই অনুভূতি লাভের পর আচার্য শঙ্কর লোকের জ্ঞান লাভের সহায়তার জন্য বেদান্তের ভাষ্য রচনায় উদ্বুদ্ধ হয়েছিলেন। শঙ্করাচার্যের তখন ব্রহ্মজ্ঞান হয়েছে, জগৎকে স্বপ্নের মতন অবাস্তব দেখতে দেখেন তিনি, শক্তিকে সত্য বলে মানেন না, সত্যের বস্তুর সঙ্গে এক পর্যায়ে ফেলেন। এ সময় একদিন তিনি কাশীতে গঙ্গা স্নান করে উঠে আসছেন, দেখেন খাটি সিঁড়ির উপর একজন রমণী বসে আছে, সামনে রাস্তা জুড়ে তার স্বামীর মৃতদেহ শোয়ানো। দেখে রমণীকে বললেন রাস্তা থেকে মৃতদেহ সরিয়ে দাও। রমণী বলল বাবা ওকে একটু সরে যেতে বলো না। রমণী পাগলের পাগলামি দেখে শঙ্কর বললেন মা ওর ভেতর সরে যাবার শক্তি কোথায়? রমণী বললেন কেন বাবা, শক্তি ছাড়া একটুখানিও সরা যায় না। শঙ্কর বিরক্ত হয়ে বললেন কি অসম্ভব কথা বলছো,
কেউ সরিয়ে না দিলেও সরবে কি করে? রমণী বলল, অসম্ভব কেন বাবা, আদি অন্তহীন এই প্রকৃতি যদি চেতনা শক্তির নিয়ন্ত্রণ ছাড়াও নড়তে চড়তে পারে, এই সবটাই একটু সরতে পারবে না কেন? তাহলে শঙ্কর চমকে গেলেন, আর তখনই দেখলেন যে নির্বিকল্প সমাধিতে যাকে যে শুদ্ধ চেতনাকে উপলব্ধি করেছেন, তিনিই হয়ে রয়েছেন এই বিশ্ব চরাচর, তিনিই শক্তি, তিনিই চিন্ময়ী জগৎ জননী, জগতের নিয়ন্ত্রী। সব ওর অমনি অদৃশ্য হলেন। মা অন্নপূর্ণা শঙ্করের ভিতর এই অনুভূতি আনবার জন্য রমণী হয়ে এসেছিলেন, আর শিব এসেছিলেন সব হয়ে। শ্রী রামকৃষ্ণের সন্ন্যাস গুরু তোতাপুরীর জীবনে এরূপ ঘটনা ঘটেছিল। আগে শক্তি মানতেন না তিনি, তার কাছে বসে শ্রী রামকৃষ্ণ দেব যখন হাততালি দিয়ে মা মা বলে নাম করতেন, তোতাপুরী কটাক্ষ করে বলতেন, রুচি ঢুকছো কেন? কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের সংস্পর্শে দীর্ঘদিন থাকার পর প্রত্যক্ষ অনুভূতির ফলেই তাঁর এই ধারণা পাল্টে যায়। মায়ের প্রভাব কেটে গেলেই কিভাবে তখনই আমাদের সত্য জ্ঞান আসে, বা সত্য জ্ঞান উদ্ভাসিত হওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে মায়ের প্রভাব চলে যায়, তা বোঝার সুবিধার জন্য কয়েকটা গল্প দেওয়া হল। শ্রীরামকৃষ্ণ দেব বলতেন যে হাজার বছরের অন্ধকার ঘরে প্রদীপ জ্বালালেই এতদিনের জমাট অন্ধকার একসঙ্গে পালিয়ে যায়, একটু একটু করে যায় না।